এখন জানিয়ে দেব এই মুহূর্তের বিশেষ বিশেষ সংবাদ। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগ নেতাদের নতুন ষড়যন্ত্র ফাঁস, শেখ মুজিবের মতো হাসিনাকে হত্যা করবে তার দলের লোকজন, ভিডিও সহ প্রমাণ দেখুন। হ্যাঁ, যে হাসিনার লেসপেন্সাররা যদি ভিসা না পাওয়ার বেদনায় একই আজ হাসিনারে জয় বাংলা করিয়া দেয়, তাহলে অবশ্য শোনায় সোহাগা, শেখ মুজিবের জয় বাংলা করছিল তার দলেরই খন্দকার মুস্তাক, তাই না? হিস্ট্রি নাকি রিপিট হয়। হ্যাঁ তো এই হাসিনা, বাপের শুধু স্বপ্ন পূরণ করলেও হবে, দুঃস্বপ্নটা পূরণ করতে হবে না। যুক্তরাষ্ট্রের ভিসার নিষেধাজ্ঞায় শেখ হাসিনার আওয়ামী লীগ পেটোয়া বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে, ভিডিও সহ প্রমাণ দেখুন। আন্দোলনে ভয় পেয়ে বিএনপি নেতাদের গ্রেপ্তার আর সমাবেশে হামলা শুরু করেছে সরকার। রাজধানীর কেরানীগঞ্জের জিঞ্জিরায় ঢাকা জেলা বিএনপির জনসমাবেশে হামলার ঘটনা ঘটে। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী সহ অন্তত 30 নেতাকর্মী আহত হয়েছেন। আওয়ামী লীগ হামলা করলে এবার পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়, অল্প কয়েকদিন সময়, আপনার ধৈর্য ধরে রাস্তায় থাকবেন। আওয়ামী লীগ আঘাত করবে, পাল্টা ধরে দিবেন, পাল্টা ধরে দিবেন, দেখবেন একটাও থাকবে না, এরা বর্ডার ক্রস করে চলে যাবে, একটাও সামনে থাকবে না। আওয়ামী সরকারের নেতৃত্বাধীন কিংবা আওয়ামী লীগের নেতৃত্বাধীন কোন সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। ক্ষমতা হারাচ্ছে হাসিনা, যুক্তরাষ্ট্রের সাথে বৈরী আচরণের মাশুল দিচ্ছে আওয়ামী লীগ, পালানোর জায়গা থাকছে না হাসিনার। মানে আমেরিকান এমবাসি বাংলাদেশে আমাদের আর দরকার নাই, এই ধরনের স্টেপ আসতে পারে যে আমেরিকান এমবাসি এটা বিএনপি পরিচালিত কিছুতে কাজ হবে না, এরকম কোন কিছু তারা এখন জুড়বে, কোনো কিছুতে কাজ হবে না, এর ফলাফল এক সপ্তাহের মধ্যে দেখবেন সব দরজা বন্ধ হয়ে যাবে, ফ্যাসিজমের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। আমি মন্ত্রী সারিরা পূর্ব পরিকল্পিত ভাবে নিপুণ রায়চৌধুরীকে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করে। মুমূর্ষু অবস্থায় হসপিটালে ভর্তি আছেন নিপুণ রায়চৌধুরী। রাজধানীর কেরানীগঞ্জের জিঞ্জিরায় ঢাকা জেলা বিএনপির জনসমাবেশে হামলার ঘটনা ঘটে। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী সহ অন্তত 30 নেতাকর্মী আহত হয়েছেন। হাসিনা সরকার আন্দোলনে ভয় পেয়ে হামলা মামলা শুরু করেছে। বাংলাদেশে এখন নির্বাচন হলে নৌকা কোথাও জিতবে না বললেন বিএনপির কেন্দ্রীয় নেতা। বাংলাদেশে এখন যত জায়গায় নির্বাচন হবে, নৌকা কোথাও জিতবে না, এই ভয় পাইয়া এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। হাসিনার আর পালানোর পথ নাই, কোন চালাকি ভণ্ডামি করে আর কাজ হবে না। এই বাংলাদেশ সরকার দে বাংলাদেশ এগুলো মজুর চৌধুরী কিছু না, এখানে তারা দলিত নাগরিক হবে, কোন সরকারি পোস্ট শুরু এমপি মন্ত্রী কিছুই হতে পারবে না। শেখ হাসিনার সরকার আন্দোলনে ভয় পেয়ে হামলা মামলা শুরু করেছে। এক সপ্তাহের ভেতরে হাসিনার পতন হবে। মানে আমেরিকান এমবাসি বাংলাদেশে আমাদের আর দরকার নাই, এই ধরনের স্টেপ আসতে পারে যে আমেরিকান এমবাসি এটা বিএনপি পরিচালিত কোনো কিছুতে কাজ হবে না, এরকম কোন কিছু তারা এখন জুড়বে, কোনো কিছুতে কাজ হবে না, এর ফলাফল এক সপ্তাহের মধ্যে দেখবেন সব দরজা বন্ধ হয়ে যাবে, ফ্যাসিজমের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। আমি আপনাকে বলছি, এক সপ্তাহের মধ্যে দেখবেন সমস্ত সাবার্গ হয়ে যাবে, ফ্যাসিজম। আমরা এই জন্যই বলছি, বিরোধী সমস্ত পক্ষের প্রতি আমার হাত জোর করে অনুরোধ, গণতন্ত্রের পক্ষে আপনারা রাস্তায় নামুন, রাস্তায় নামুন, এক সপ্তাহের মধ্যে পালিয়ে জীবন নিয়ে পালাবেন। বাংলাদেশে এখন যত জায়গায় নির্বাচন হবে, নৌকা কোথাও জিতবে না বললেন বিএনপির কেন্দ্রীয় নেতা। বাংলাদেশে এখন যত জায়গায় নির্বাচন হবে,
জিতবে না। এই ভয় পাইয়া আবার একটা পাতানোর সাজানো নির্বাচন করার ফন্দি আসতেছিল। হাসিনার এত ক্ষমতা, এত অহংকার, এত দেমাক, এক রাতে একটা নিষেধাজ্ঞা দিয়ে সব শেষ হয়ে গেল বললেন সাইফুল হক। এত জারিজুরি, এত দেমাক, এত দম্ভ, অহমিকা, একটা ভিসা রেস্ট্রিকশনে এক রাত্রে একদিনই সিধা হয়ে গেলেন, এক রাত্রের মধ্যে সিধা হয়ে গেলেন। দেহটা আপনাদের বাংলাদেশে, কিন্তু আত্মাটা হচ্ছে মার্কিন দেশে। ইতিমধ্যে একটা ভয়ের একটা আতঙ্ক দেখা দিয়েছে। পুরো শাসক শ্রেণীর উচ্চ পর্যায়ের মন্ত্রী, এমপি, নেতা, যাদের আসলে আত্মাটা ওখানে রয়ে গেছে, এটা সেই কারণের জন্য। ফলে আওয়ামী লীগ এখন বলে না যে প্রদীপ নাকি নেভার আগে নাকি একটু না দপ করে জ্বলে ওঠে। সরকারের আওয়ামী লীগের পৃথিবীতে একেবারে ছোট হয়ে আসছে। মার্কিন ভিসা না পাইলে হাসিনা সোজা হয়ে যাবে এবং হাসিনা একটা গু হাসিনাকে আর রাখা যাবে না, এ নিয়ে কঠিন সমালোচনা করলেন পিনাকি ভট্টাচার্য। হাসিনা আগে ক্ষমতা থেকে যাবে, তারপরে নির্বাচন। ওই নির্বাচন কেমনে করতে হয়, কেমনে প্রিপেয়ার করতে হয় সেটা আমাদের জানা আছে, অনেকবার করছি আমরা। পুরো প্রশাসন ফেরেস্তার মতো মানুষ দেওয়া সাজায় মাথার উপরে কাটালানের মতো একটা নিকৃষ্ট মানের ফ্যাসিস্ট গু রাখলে পুরোটাই গু হয়ে যাবে। আপনি মেলা সাত কইরা ফিরনি লাগলেন, তার উপরে যদি এক ফোঁটা গু দেন ওইটা ফিরনি থাকে নাকি গু হয়। হাসিনাটা গু, ওইটা রাখা যাবে না, সোজা হিসাব, এটা আসল কথা। ওরে আগে জয় বাংলা উৎখাত করতে হবে, তারপরে নল। ভাই, হাসিনার হাতে বিলিয়ন বিলিয়ন ডলার, বাংলাদেশের দুই বছরের বাজেটের সমান টাকা আছে হাসিনার তালে দলের লোকের কাছে পাতা করছে এই 15 বছরে। এই বিপুল অর্থ প্রশাসনে পুরোটাই দলীয়করণ করে ফেলছে। ও কাউরে মাঠে থাকতে দিবে? ভোটারদের ভয়কে ওবায়দুল কাদের দেখাবে নাকি? হ্যাঁ, ও দেখেন কি করে, বিএনপি নেতারা কিনে নিয়ে তাদের দিয়ে ভোটারদের ভয় দেখায় আর সেইগুলো ডকুমেন্ট করবে আর বলবে যে এই যে দেখেন দেখেন আনিস আলমগীর, এই যে দেখেন হাসিনার লেসপেন্সার। এই সাংবাদিকের আগে কিন্তু আওয়াজ দিতেছে, হ্যাঁ বিএনপি নাকি 2014 সালে ভোটারদের ভয় দেখেছিল, নির্বাচন বানচাল করতে চাইছিল। হ্যাঁ, হাসিনা আগে ক্ষমতা থেকে যাবে, তারপরে নির্বাচন। আমি সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে নিপুণ রায় চৌধুরীকে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করে। তিনি এখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। আমি সন্ত্রাসী হামলায় নিপুণ রায় চৌধুরীকে হাসপাতালে দেখতে যান বিএনপির নেতা আব্দুল সালাম। হাসিনার লেসপেন্সারেরা ভিসা না পাওয়ায় বেদনায় এক হয়ে হাসিনাকে মারার পরিকল্পনা করছে, এ নিয়ে কঠিন সমালোচনা করলেন পিনাকি ভট্টাচার্য। হ্যাঁ, যে হাসিনার লেসপেন্সাররা যদি ভিসা না পাওয়ার বেদনায় এক হইয়া হাসিনারে জয় বাংলা করিয়া দেয়, তাহলে অবশ্য শোনায় সোহাগা, শেখ মুজিবের জয় বাংলা করছিল তার দলেরই খন্দকার মুস্তাক, তাই না? হিস্ট্রি নাকি রিপিট হয়। হ্যাঁ, তো এই হাসিনা বাপের শুধু স্বপ্ন পূরণ করলেও হবে, দুঃস্বপ্নটা পূরণ করতে হবে না। হ্যাঁ, এটা কইরা দেখা হলে না বাপ কমিটি, আমরা মিষ্টি মিষ্টি খাই, তারপরে দেশে ফিরতে হবে না, কামকাজ তো মেলা জমছে, নতুন কইরা দেশটারে করতে হবে। এমন একটা দেশ যা সারা বিশ্বের বিস্ময় হইয়া উঠবে, স্বপ্নটা শুধু জাগায় রেখে। হাসিনারে জয় বাংলা করে দেওয়ার হিম্মত খোদাতালা একদিন আমাদের নিশ্চয়ই দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। সত্য দেখুন, সত্য জানুন। ধন্যবাদ।